कीर्तन सुनते इले प्रणाम करे बसते हैं और कीर्तन शुने जदि बाड़ी जाबेन कोनो दरकार होते पारे आपनी प्रणाम करे उठबेन ए भक्तेर लक्षण ए नियम एटा आपनारा जेने निन सबाई जेने निन कान खुले शुने निन कीर्तन सुनते इले प्रणाम करे बसते हैं और उठवार समय प्रणाम करे उठते हैं ना ना कीर्तनियाके नय स्वयं महाप्रभुके आपनारा प्रणाम करबेन और जाबार समय प्रार्थना करे जाबेन प्रभुर काछे जे दुरिका देवी स्वामी कृष्ण मंडल जेमन मंदिरे गिए बोलो कृष्ण भक्त सन्तान चाय आपनारा प्रार्थना करे जाबेन जे सन्तानटी आमी जन्म दिएछि से कन्या होक आर पुत्र होक से जेन कृष्ण भक्त हये जाए लक्ष्य करुन सबाई एखन आकाशवाणी करे जगन्नाथ देव जेन बोलते चाइल ओरे कृष्ण मंडल जा तोर मनेर इच्छा पूर्ण होबे तोर स्त्रीर गर्भे सन्तान आसबे कृष्ण मंडलेर आनंद आर धरे ना से मने मने भावलो गाड़ी बाड़ी टाका पैसा चाय ना एकटा कृष्ण भक्त सन्तान चाय एटा कथा बोले दी आपनादेरके खूब सुंदर कथा एखनकार बाच्चादेरके आमी कीर्तन करते गिए देखेछि माने एकटा 25 बछरेर छेले आमाके कयेक मास आगे फोन करेछिलो दादा आस्ते आस्ते एइदिके गल्प नय दादा आमार बिये होयेछे आस्ते आस्ते माने एत सुंदर भावे मानुष शुनछे सेई समय एकटा कथा बोलले से कथाटा काने चले जाय एइजन्य धीर भावे कथा बोलबे इशाराते आस्ते एइदिके एकजन 25 बछरेर छेले पुरुलिया थेके फोन करछे दादा आमार बिये होलो आमार स्त्रीर गर्भे सन्तान एसेछे आपनि आमाके बोलुन कि करले आमार सन्तानटा कृष्ण भक्त हबे आमि प्रथमे बोललाम तोमाके धन्यवाद जानाई तुम 25 बछरेर छेले बिये करेछो आर तुमि एखन थेके चाइछो कृष्ण भक्त सन्तान एइजन्य तुमि जे चेयेछो एइ चावातेई तोमार मनेर इच्छा पूर्ण हये जाबे एइजन्य शास्त्र बोलछे मेयेदेर पेटे बाच्चा एले एइदिके ताकाबेन आमि बोललाम तुमि तोमार स्त्रीर गर्भेर काछे गिये प्रत्येकदिन सकाल सन्ध्ये दुबार हरे कृष्ण 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 हरे हरे षोलो नाम 32 अक्षर करबे मायेरा कि करेछिल देखुन प्रतिनियत आमार कथा शुने ओटाई करेछिल आमि जखन कयेक मास परे गान करते गेलाम तखन ओर कन्या सन्तान हयेछे পাশের গ্রামে উনি মোটরসাইকেল নিয়ে গেলেন মানে দাদা একবার আমাদের বাড়ি যেতে হবে বলে কেন আমার মেয়েটিকে দেখে আসতে হবে আপনি বলেছেন কৃষ্ণ ভক্ত সন্তান আমার মেয়ে কৃষ্ণ ভক্ত হয়েছে বললাম তুমি কি করে বুঝলে পাঁচ দিনের বাচ্চা বলে বুঝে গেছে আপনি গেলেই বুঝতে পারবেন আমি যখন গেলাম ওর মা কোলে নিয়ে শুয়ে আছে বাচ্চাটাকে উঠালো কোলে নিল এরকমভাবে বসে বাচ্চার বাবা ওর কাছে গিয়ে কি করছে দেখুন বাচ্চাটার কাছে হরে কৃষ্ণ বুঝতে পারছেন কি হচ্ছে বাচ্চাটার মধ্যে জেনে বলছে হরে কৃষ্ণ তার মানে কৃষ্ণ নাম শুনেছে কৃষ্ণ নামে শরীর কম্পন হয়ে গেছে আপনারা ছোট ছোট প্রমাণ পাবেন এখনকার মেয়েরা দেখবেন বিয়ে হবার পর মোবাইল ঘাটে না বাবা সবাই ঘাটে তো দেখুন যে মা মোবাইল ঘাটে তার বাচ্চারা জন্ম নিয়ে দেখবেন ওকে শেখায় না ও দিব্যি আপনা আপনা টিপতে শিখে কেন বলুন তো ওই গর্ভের মধ্যে যেটা করবেন সেটা তার বাচ্চার মধ্যে প্রতিফলিত হবে একবার প্রমাণ এ সাক্ষাৎ প্রমাণ এইজন্য সবাই লক্ষ্য করুন জায়গাটা হরে কৃষ্ণ মায়েরা আপনারা কৃষ্ণ ভক্ত সন্তান চাইবেন তবে শুনুন এখনকার ছোট ছোট বাচ্চাগুলোকে শেখাবেন জয়নিতাই বলো জয়নিতাই বলো পাখির বাচ্চাকে যেমন শেখানো হয় যেমন সার্কাস দেখানোর সময় দেখবেন সার্কাস দেখানোর সময় চারটি বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায় এ বাঘ বস বসে যায় এই উঠ উঠে যায় কেন বলুন তো ছোটবেলায় বাঘগুলোকে শিক্ষা দিয়েছিল বড়বেলায় তারা নিজে নিজে জায়গায় বসে ছোটবেলায় শেখাবেন বড়তে সোজা হয়ে যাবে বাবা এইজন্য শাস্ত্র বলল তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল কচি বেলায় সাধন ভজন বৃদ্ধ হলে ভজনে বাধা হয় গণ্ডগোল এইজন্য আপনারা বাচ্চাকে যখন পড়াবেন অয়ে অজগর আই অ্যাম হাসইতে ইগল পাখি হাসইতে ইঁদুর দীর্ঘইতে ইগল পাখি আপনি পড়াবেন কিন্তু ফাঁকে এটাও পড়াবেন আমি এটা বললাম এটা আমার রিসার্চ করা জিনিস কি আপনি বলবেন বল কয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তনতে নিতাই গয়ে গৌ আপনাকে আর কিছু শেখাতে হবে না চারটে শিখিয়ে দেবেন ওটা যেটা অয়ে অজগর আয়ে আম হসই তিন্দুর পড়াচ্ছেন ওটা টাকা রোজগার করার জন্য পড়াচ্ছেন আর কয়ে কৃষ্ণ রয়ে রাধা দন্তনতে নিতাই গয়ে গৌর এটা যেটা পড়াচ্ছেন ভবিষ্যতে বাচ্চাটার বিবেক এবং মনুষ্যত্ব তৈরি করার জন্য আপনি বাচ্চাকে পড়াচ্ছেন এইজন্য এখন দেখবেন রাস্তে অনেক ছেলেরা পড়াশোনা করে মা এবং পড়াশোনা করার পর ডাক্তার ইঞ্জিনিয়ার হয়
बड़ बड़ फ्लैटे तारा बास करे माँ बाबा सेखाने एकदिन जगह है ना क्यों ओर विवेक तैरि है ना मनुष्यत्व तैरि है ना टाका रोजगार करार मेशिन तैरि जदि स्वामी तीर्थस्थान फिर आसे एदिके गल्प नय गल्प नय स्वामी जदि तीर्थस्थान फिर आसे स्त्री के तार प्रणाम करते हैं माने स्त्री स्वामी के प्रणाम करबे क्यों एदिके देखाबेन आपनार बाड़ीर पाशे केउ तीर्थस्थान एलो ताके देखते गेलेन जेते हय सबाई शुनो एखन तीर्थस्थान केउ एले दस दिन बाइरे गियेछिलो तार काछे जाबेन ताके देखबेन से जदि बयोज्येष्ठ हय ताके प्रणाम करबेन केन प्रणाम करबेन ना से तीर्थे जे फल लाभ करलो आपनी प्रणाम करले सेई फलेर किछुटा अंश आपनारो लाभ हय एखाने अनेक प्रश्न आछे हरे कृष्ण एई जने जानते हय कीर्तन जदि आपनार समवयस्क केउ जगन्नाथ मंदिर थेके आसे तीर्थस्थान तार ताके कि करबेन একটা বাচ্চা যদি তীর্থস্থান থেকে এসে তাকে দেখতে যাবেন তাকে কি করবেন প্রণাম করবেন এইজন্য কীর্তন শুনতে হয় এগুলো কি করে করবেন তবে ফল লাভ পাবেন যদি আপনার সমবয়স্ক কেউ জগন্নাথ মন্দির বা তীর্থে গেল সে যখন বাড়ি ফিরল তখন তাকে আপনি আলিঙ্গন করলেন তাহলে বড়দেরকে প্রণাম করতে হয় ফল লাভ হয় আপনার সমবয়স্ক বা বয়স্কা হলে তাকে কি করতে হয় তাকে আলিঙ্গন করতে হয় আর ছোট যদি হয় তাকে জড়িয়ে ধরতে হয় একটু চুপ চিবুক খেতে হয় একটু চিবুকটাকে ধরে চুমু খেতে হয় কেন ওই ছোটর কাছ থেকে কিছু ফল লাভ হবে এই জন্য আপনারা কীর্তন শুনবেন এই যে জেনে নিলেন এরপর থেকে আপনারা কি করবেন দুরিকা দেবী এইদিকে দুরিকা দেবী দুরিকা দেবী সঙ্গে সঙ্গে গলায় কাপড় নিয়ে স্বামীকে প্রণাম করে বলল স্বামী অপরাধ নেবেন না আপনারা আস্তে অপরাধ নেবেন না দুরিকা দেবী তো স্বামীকে ভক্তি ভরে প্রণাম করলো আপনারা এতজন মায়েরা এসছেন কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলুন তো দু চার জন তুলেছিল তারপর নামিয়ে ফেললো মানে ব্যাপারটা বুঝতে পারে নাই এইদিকে দাদারা মনে মনে ভাবছেন এতদিন আপনি আমাদের হয়ে বললেন কেউ বলে না মায়েরা সকালবেলা সতী নারী কাকে সতী নারী কটা পতি জানা আছে পাঁচটা দুটো নয় সব কীর্তন নিয়ে দুটো বললাম একটু পাঁচটা বললাম আচ্ছা পাঁচটা কেন বলুন তো সিতির সিঁদুর ওটা একটা পতি হাতের শাখা ওটা একটা পতি হাতের নোয়া ওটা একটা পতি আর নিজপতি আর পরমপতি কটা হলো জোরে বলুন পাঁচটা এই জন্যে সতী নারীর পাঁচটা পতি এবার সতী নারীর সঙ্গে স্বামীর কি সম্পর্ক একটু বলবো আপনারা জোরে হ্যাঁ দেবেন একসঙ্গে মায়েরা আপনার স্বামী আপনার গুরু হয় মাথাটা খুব বেশি নড়ছে না কেন বলুন তো পাশে উনি আছেন দেখছেন যে কি বলছেন দেখি এ স্বামী গুরু হয় বাড়িতে গেলে বুঝতে পারবে গুরু হয় না এর বোধহয় এরকম হয় বসো বসো মায়েরা স্বামী গুরু হয় বেশ বেশ খুব কথা ভার মেনে নিলাম স্বামী আপনার দেবতা হয় বাহ দু চারজন মা খুব ভক্তি করে বলছে দু চারজন মা মনে মনে ভাবছে যে এখনো পর্যন্ত সুযোগ নিতে পারি নাই আচ্ছা স্বামী আপনার প্রতিদেবতা স্বামী আপনার রোগীর ওষুধ হয় স্বামী আপনার বাবা হয় এখন দু চারজন মা বলছে কত কীর্তন শুনলাম স্বামী বাবা হয় জানা ছিল না এ দু চারজন মা বলছে হয় যারা আমার কীর্তন শুনেছে আর স্বামী কে হয় মা এদিকে স্বামী ভাই হয় কে বলেছিল এইদিকে তাকান একটা মেয়ে বলেছিল চোদ্দ বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া যেদিন নিমাই সন্ন্যাস নেবে মায়েরা সেদিন বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল প্রিয়া বাপের বাড়ি চলে যাও বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয় দেখে নিন কেমন সুন্দর কথা এটা কি বাপের বাড়ি নয় না এটা তোমার শ্বশুর বাড়ি আমি বলছি এটা আমার বাপের বাড়ি স্বামী তুমি আমার বাবা নিমাই চমকে উঠল বললো আমাকে লোকে পণ্ডিত বলে আমি নিমাই পণ্ডিত কোনোদিন জানলাম না স্বামী বাবা হয় স্বামী তুমি আমার ছেলে না স্বামী তুমি আমার ভাই না স্বামী তুমি আমার রোগের ওষুধ হ্যাঁ হতে পারে স্বামী ছেলে হয় না স্বামী বাবা হয় না নিমাই বলল সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলল তুমি যেমন পণ্ডিত আমার বাবাও পণ্ডিত আমি পণ্ডিতের মেয়ে সনাতন মিশ্র হচ্ছে পণ্ডিত লোক বাবা এই পণ্ডিতের মেয়ে বিষ্ণুপ্রিয়া বলে উঠল স্বামী বাবা হয় নিমাই বলল আমি জানলাম না কখন হয় বিষ্ণুপ্রিয়া বলল কখন হয় শোনো কখন অন্নদানে পিতা সম রতি দানে পতিউলা ধনি অন্নদানে পিতা সম রতি দানে পতি অন্নদানে পিতা সম
রতিদানে পতি আজি অন্নদানে পিতা সম রতিদানে পতি মেয়েদের যখন বিয়ে হয় না তখন অন্ন জোগাড় করে কে জোরে বলুন স্বামী জোরে বলুন কে আমি ভুল বলবো আপনার ঠিক করুন বাবা বাহ যখন বিয়ে হয়ে যায় তখন কে জোগাড় করে স্বামী স্বামী অন্নদাতা পিতা অন্নদানে পিতা সম রতিদানে পতি কিবাই অন্নদানে পিতা সম রতিদানে পতি স্বামী কখন ভাই হয় স্বামী কখন ছেলে হয় বলছে স্বামী কখন ছেলে হয় শোনো স্বামী স্ত্রী বেঁচে আছে তাদের কোনো ছেলে মেয়ে নাই আগে যদি স্ত্রী মারা যায় তবে তার পিণ্ড দেবার অধিকার তার স্বামীর হয় পিণ্ড দানে পুত্র সম উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা পতি পিতা